والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে অত্র মানব বন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠান যা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরের ধুলাউড়ি হাটে হাজারো ছাত্র শিক্ষক আম জনতা আবাল বৃদ্ধ সকলের উপস্থিতিতে যা প্রমাণ বহন করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ দেবীনগরের মানুষ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তাদের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসেন। প্রথমত আমি আল্লাহর কাছে এর প্রতিদান চাই, কেননা দুনিয়াতে এর প্রতিদান দেওয়া সম্ভব নয়। আপনারা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভালোবাসায়, আমার শ্রদ্ধা পিতার ভালোবাসায় এরকম একটি মানববন্ধনের আয়োজন করেছেন এবং হাজারো জনগণ এখানে বের হয়ে এসেছেন এবং সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, এর প্রতিদান এই ভালোবাসার দান একমাত্র আল্লাহই দিতে পারে, আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা আল্লাহর নিকটে দোয়া করি আমাদের এই ভালোবাসা যেন শুধু আল্লাহর জন্যই হয়। আল্লাহুম্মা আমিন। পরবর্তী কথা যেটা আপনারা অনেকেই শোনার জন্য আগ্রহী হয়ে আছেন যে আসলে ওই দিন সিলেটের মাটিতে কি ঘটেছিল। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের অঞ্চলের, আপনাদের গ্রামের, আপনাদের এলাকার মানুষ এবং আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসেন। আপনারা জানেন যে উনি এমনিতেই একজন সহজ সরল নিরহংকারী সাদা সিধা মনের মানুষ এবং আমিও ওনার ছেলে হিসেবে ওনার পাশে থেকে এবং ওনার পাশে যারাই গেছে তারা এটা একশোতে একশো অনুভব করতে পারবে যে উনি সোজা সাদা সিধা সরল সহজ বুঝের মানুষ এবং নিরহংকারী মানুষ। তো উনি সাধারণত কোনো সময় নিজের জন্য কোনো প্রোটোকল, নিজের আশেপাশে দশ বারো জন মানুষ থাকুক তাকে গার্ড দিক, এই ধরনের নিয়ম কানুন উনি জন্মগত ভাবে পছন্দ করেন না, এটা ওনার জন্মগত স্বভাবের বিরোধী। ওনার কথা আমাকে যদি মুচি এসেও দাওয়াত দেয় তো আমি মুচির দাওয়াতে যাব, কিন্তু উনি যে আসলে এত বড় মানুষ হয়ে গেছেন এবং নিজে এত বড় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৌঁছে দিয়েছে এটা কিন্তু উনি নিজে থেকে অনুভব করতে চান না। এটা তার নিরহংকারতা, এটা তার সাদা সিধা সহজতা সরলতা। সেই দৃষ্টিকোণ থেকে তার আসলে নিজস্ব কোনো গাড়িও নাই, যে গাড়ি বা যে ড্রাইভার নিজস্ব গাড়ি নিজস্ব ড্রাইভার তাকে নিয়ে যাবে, তার সাথে লোকজন থাকবে, পিএস থাকবে, পার্সোনাল সেক্রেটারি থাকবে। উনি এত বড় একজন আলেম হওয়ার পরও, এত বিখ্যাত, এত জনপ্রিয় হওয়ার পরও এই জিনিসগুলো থেকে উনি মুক্ত। তো উনি রাজশাহীর বাসা থেকে বের হয়েছিলেন সাধারণত যে ভাড়া গাড়িতে উনি চলাচল করেন এবং বহুদিন থেকে যে ড্রাইভার ওনাকে নিয়ে যাতায়াত করে গাড়ির মালিক মাসুম ড্রাইভার, সে মোটামুটি সার্বিক পরিবেশ মোটামুটি বুঝে, তাকে নিয়ে উনি বের হয়েছিলেন নওগাঁর প্রোগ্রামের উদ্দেশ্যে 10 তারিখে। 10 তারিখ প্রোগ্রাম শেষ করে আমি বাসায় চলে আসি আর উনি চলে যান বগুড়া হয়ে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ। ওখানে সকালে কিছু মিটিং ছিল 11টা 12টা 1টা পর্যন্ত, ওখানে মিটিং গুলো সেরে বিকেলবেলা ওখান থেকে রওনা হয়ে চলে যান লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে প্রোগ্রাম শেষ করে ওখানেই থাকেন, ওখান থেকে সকালবেলা কুমিল্লা শুক্রবারের দিন জুমার খুতবা দেওয়ার জন্য আসেন। কুমিল্লায় জুমার খুতবা দিয়ে উনি চলে যান ব্রাহ্মণবাড়িয়াতে, একটা বিশাল প্রোগ্রাম ছিল কসবায় সেখানে, আর ওই ব্রাহ্মণবাড়িয়া কসবায় আমারও প্রোগ্রাম ছিল এবং আমার জুমার খুতবা ছিল মিরপুরে। তো আমি বৃহস্পতিবারের দিন রাত্রিরে বাসে, রাস্তার বাসে ঢাকায় যাই, ঢাকায় গিয়ে মিরপুরে জুমার খুতবা দিয়ে আমিও সেখান থেকে গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া কসবার প্রোগ্রামে যোগ দিই। ব্রাহ্মণবাড়িয়া কসবায় প্রোগ্রাম শেষ করার পর ওখান থেকে বাপটা একসাথে একই গাড়িতে আমরা যাই শ্রীমঙ্গল সিলেট, যেটা চায়ের জন্য বিখ্যাত জায়গা। শ্রীমঙ্গলে গিয়ে আব্বুকে আমরা আলাদা গাড়িতে করে পাঠিয়ে দিই। সিলেটের কেন্দ্রীয় শহরে অবস্থিত আহলে হাদিস মানহাজের একটি বিখ্যাত মসজিদ, মসজিদ আত তাকওয়া, যেখানকার দায়িত্বশীলরা অনেক বিচক্ষণ বুদ্ধিমান বলে আমরা মনে করি তাদেরকে, আব্দুল সবুর চৌধুরী আঙ্কেল, রিপন আঙ্কেল, তারা যার পর নাই আমাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে এবং চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেয়, এটাই ঠিক।
তো তাদের হাতে আমরা আব্বুকে নিরাপদ মনে করে তাদের হাতে দিয়ে ওই গাড়ি নিয়ে আমি যাই আমার মৌলভী বাজারে। তিনটে প্রোগ্রাম ছিল, একটা জোহর পরে, একটা আসর পরে, একটা এশার পরে। জোহর পরে ছিল কমলগঞ্জ, আসর পর ছিল কুলাউড়া, আর এশার পর ছিল বড়লেখা। বড়লেখার প্রোগ্রাম শেষ করে আমরা রাতে রাতে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই। রাজশাহী পৌঁছতে আমার 8:30 বেজে যায়। আমি ঠিক জোহরের পর একটা মিটিং এ ছিলাম আমাদের দিনী ভাইদের নিয়ে সালাফি কনফারেন্সের প্রস্তুতি করো 4-5 মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ। তো হঠাৎ আমার কাছে একটা কল আসলো, তো কলটা আমি রিসিভ করলাম। তো বলা হলো যে উস্তাদজির উপর সিলেটে আক্রমণ করা হয়েছে, আপনি কি জানেন? এটা আমাদের মনির ভাই ছিল চাঁপাইনবাবগঞ্জে। তখন আমি বললাম এটা তো আমার কাছে অকল্পনীয়, কেন সিলেটে আব্দুল সবুর চৌধুরী, রিপন আঙ্কেল ওনারা থাকবে, এরকম কোন মিসম্যানেজমেন্ট হওয়ার কথা নয় যেখানে আব্বুর উপর আক্রমণ হতে পারে। তো প্রথমত আমার কাছে মনে হয়েছে এটা ভুয়া বা মিথ্যা কথা। তারপরে যখন আমি খোঁজ নিলাম, তখন খোঁজ নিয়ে জানা গেল যে হ্যাঁ ঘটনা সত্য। তখন আবার ফেসবুকে ঢুকলাম, দেখলাম এই অবস্থা। তো ঘটনার যেটা বিশ্লেষণে জানা গেল সেটা হচ্ছে আব্বু সিলেট পৌঁছার পরে, ওই যে শ্রীমঙ্গল থেকে সিলেট পৌঁছলেন, সিলেট পৌঁছে হালকা রেস্ট নিয়ে জোহর পর ওনার একটা প্রোগ্রাম ছিল সিলেট বড়ইকান্দি। ওই প্রোগ্রাম শেষ করে রাতে একটা প্রোগ্রাম ছিল সিলেট জাফলং। জাফলং থেকে প্রোগ্রাম শেষ করে উনি রাত্রে ছিলেন আত্মাকুয়া মসজিদে। ওখানে থেকে সকালবেলা উঠে জোহরের সময় একটা প্রোগ্রাম বলা যাবে না, কেন না প্যান্ডেল বা অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান এরকম কিছু ছিল না। একজন মানুষ নিজের টাকা দিয়ে ধনাঢ্য মানুষ মসজিদ করেছে, তিনি মূলত খাবারের দাওয়াত দিয়েছেন। তার ওখানে খাবার খাওয়া দাওয়ার পরে মসজিদে যদি দু একজন মানুষ থাকে তো কিছু নসিহতমূলক কথা হবে, এরকম কোনো আয়োজিত কোনো অনুষ্ঠান ছিল না। তো সেখানে অংশগ্রহণ করার জন্য আত্মাকুয়া মসজিদ থেকে গাড়ি নিয়ে আব্দুল সবুর চৌধুরী আঙ্কেল এবং রিপন আঙ্কেল তারা একসাথে একত্রে বের হন। বের হয়ে ওই মসজিদে জোহরের সালাত আদায় করেন। জোহরের সালাতের পরে আব্বুকে বলা হয় যে যে বাসায় খাওয়া দাওয়ার কথা ওখানে আপনাকে খাওয়া দাওয়া করতে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়া হবে মর্মে আব্বুর সাথে রিপন আঙ্কেল, যাকে আপনারা রক্তাক্ত দেখেছেন ফেসবুকে, যিনি আব্বুর ডান পাশে বসেছিল এবং সবচেয়ে বেশি আঘাত মার যার উপর পড়েছে, তিনি আব্বুর সাথে বের হন। এবং আর একজন ছিলেন যিনি পিছে পিছে ছিলেন, উনি পরে আসে মসজিদের জনগণকে খবর দিয়েছিলেন কি অবস্থা। তো এখানে যেটা কয়েকটা ইন্টারেস্টিং জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সিলেট থেকে যে গাড়িতে করে তারা এসেছিলেন ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পেঞ্চুগঞ্জে, স্বাভাবিকভাবে ওই গাড়িতে করেই তাদের খাবারের জায়গায় যাওয়ার কথা, এটাই স্বাভাবিক। সেটা না হয়ে আলাদা একটা গাড়িতে তাদেরকে যাওয়ার জন্য বলা হয়, যে গাড়িতে আপনারা ভাঙচুর দেখতেছেন এই গাড়িতে করে ওনারা সিলেট থেকে পেঞ্চুগঞ্জে আসেন। সিলেট থেকে ফেঞ্চুগঞ্জে যে গাড়িতে আসছেন ওই গাড়িতেই যাওয়াটা স্বাভাবিক ছিল, সেটা না হয়ে অন্য একটা গাড়িতে, যে গাড়িটা ভাঙচুর দেখা যাচ্ছে সেই গাড়িতে যাওয়ার কথা। এই গাড়িটা বাজার থেকে মসজিদের যে দূরত্ব, তো মসজিদ থেকে বের হয়ে আব্বুরা পায়ে হেঁটে ওই গাড়িটা ধরার জন্য বাজারে যাচ্ছে, আর বাজার থেকে ওই গাড়িটা আব্বুদেরকে নেওয়ার জন্য মাঝামাঝি একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তো এরকম অবস্থাতে আব্বুর মুখের ভাষায় যে চারপাশ সবকিছু নীরব, কোনো সমস্যা নাই, মানুষজন সাধারণত আব্বুর সাথে অনেক মানুষ থাকে, কিন্তু ওই সময় মাত্র একজন বা দুইজন মানুষ আছে। এই সময় একজন ছেলে এসে সালাম দিতে আসছে, এরকম আব্বুর ধারণা, সালাম দিবে মর্মে আব্বুর ধারণা। তো রিপন সাহেব যিনি আব্বুর সাথে ছিল উনি আগেই ডান দিক থেকে গাড়িতে ঢুকেছে। আমি যদি আপনাদেরকে ঘটনা দেখাতে চাই তাহলে এইটা মনে করতে হবে যে একটা বাড়ির দেওয়াল, এই বাড়ির দেওয়ালের পাশে একটা গাড়ি দাঁড় করানো আছে, ওই গাড়ির ডান দিক থেকে রিপন আঙ্কেল আগেই গাড়িতে ঢুকে গেছে। ঢুকে গিয়ে তার পাশে এবার আব্বু বসবে। তো আব্বু যখন বসতে যাবে তখন যে ছেলেটা সালাম দিতে আসছে ও এইভাবে জামার কলার ধরে টান দিয়েছে গাড়ি থেকে নিচে নামানোর জন্য। তো জামার কলার ধরে যখন গাড়ি থেকে নিচে নামানোর জন্য টান দিয়েছে তখন আব্বু ইন্না লিল্লাহ বলে উঠেছে। তখন রিপন ও যে এ পাশে বসেছিল ও তখন করেছে কি, আব্বুর সামনে দিক দিয়ে আসে দরজার পাশে বসেছে আর আব্বুকে বাম দিকে করে দিয়েছে। দরজার পাশে যখন বসে আব্বুকে যখন বাম দিকে করে দিয়ে দরজা লাগাই দিয়েছে তখনই আশপাশ থেকে কাঠ হোক বাঁশ হোক কোথায় থেকে লোকজন ছিল, কেউ বলছে সামনে মোটর সাইকেল নিয়ে 2-3 জন ছিল, যারাই ছিল তারা সেই জিনিসগুলো নিয়ে আক্রমণ শুরু করে এবং ভয়াবহ আক্রমণ। এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই মনে করা যায় যে হত্যার পরিকল্পনা ছিল বলা চলে, এবং তারা একটা সুচারু পরিকল্পনা নিয়ে সেখানে গেছিল এবং গাড়ির বাইরে তারা মারতে চাচ্ছে।
এবং গাড়ির বাইরে মারলে আসলে কি হতো সেটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তিনি বেঁচে থাকতেন না মারা যেতেন সেটা আল্লাহই জানেন। তো তিনি গাড়ির মধ্যে ঢুকে গেছিলেন, এটা আল্লাহর একটা দয়া ছিল, রহমত ছিল, এটাই হয়তো তাকদীরের ফয়সালা ছিল। আবার তাকে বাম দিকে করে দিলেন রিপন আঙ্কেল, এটাও একটা তাকদীরের ফয়সালা ছিল। উনি যদি ডান পাশে থাকতেন তাহলে হয়তো রক্তাক্ত হওয়ার অবস্থাগুলো বা ভয়াবহ হওয়ার অবস্থাগুলো তার সাথেই ঘটত। তো চারিদিক থেকে যখন আক্রমণ শুরু হয় তখন আব্বুর ভাষায় যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ছি আর মনে মনে ভাবছি যে আমার ভাগ্যে কি মৃত্যুই ভাবি লেখা ছিল। তো ড্রাইভারকে আব্বু বারবার বলতেছে, সাউন্ডের সাথে ড্রাইভারকে আব্বু বারবার বলতেছে তুমি গাড়ি স্টার্ট দাও না। আমরা ড্রাইভারকে আমরা তো আব্বু বক্তব্যে বলে দিয়েছে যে আমি কাউকে দোষ দিয়ে কারো বিচার কারো ফাঁসি এটা আমি চাই না, কেননা আব্বুর উপর হামলার ঘটনা এইরকম ভয়াবহ হামলার ঘটনা পরিকল্পিত হামলার ঘটনা এটাই প্রথম। কিন্তু আব্বুর উপর অত্যাচার জুলুম যে আজকে প্রথম তা না, দাওয়াত দিতে গিয়ে অনেক জায়গাতে তিনি মানুষের অত্যাচার সহ্য করেছেন, এই ঘটনা যারা আব্বুর জীবনী জানে তারা সবাই জানে। কিন্তু কোনোদিন তিনি তারা এই অত্যাচার জুলুমের বিচার মানুষের কাছে চাননি এবং মানুষের কাছে অভিযোগ উনি কোনোদিন দেননি, এটা ওনার জন্মগত স্বভাব। উনি বিচার চান আল্লাহর কাছে, অভিযোগ দেন আল্লাহর কাছে এবং এটার ফয়সালা চান আল্লাহর কাছে, এটা ওনার উদারতা এবং চরম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা এবং আল্লাহ ভীরুতার প্রমাণ, সেটা উনি এই ক্ষেত্রেও করেছেন। তো এই জন্য আমরা ড্রাইভারকে দোষ দিয়ে কিছু বলছি বিষয়টা এরকম নয়, কিন্তু এই যে তিন চার মিনিট চারিদিক থেকে ভাঙচুর চললো, এই তিন চার মিনিটে ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দিয়ে সামনে চলে গেলে ঘটনা এতটা ভয়াবহ হতো কিনা সেটা আল্লাহ জানে, তার তীরে যা ছিল তা তো হবেই। তো আপু বারবার বলার পরেও সে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে সামনে যাচ্ছিল না, এটাই সত্য কথা। যখন ডান দিক থেকে তারা মেরে আব্বুকে ভালো মতো মারতে পারতেছে না, সব মার গিয়ে রিপনের উপর পড়তেছে, তখন তারা পিছন দিক থেকে এবং বাম দিক থেকে আক্রমণ শুরু করে। পিছন দিকের কাঁচ আপনারা দেখেছেন সম্পূর্ণরূপে ভাঙ্গা, এই পিছন দিকে কিন্তু তারা আসতে ডান দিক থেকে মারতে না পেরে বাম দিকেরও কাঁচ দেখছেন ভাঙ্গা। তো বাম দিক থেকে আর পিছন দিক থেকে মারতে সুবিধা করতে পারতেছে না, এই জন্য যে বাম দিকে ছিল দেওয়াল আর পিছন দিক থেকে মারা তাদের জন্য সুবিধাজনক হচ্ছিল না। তখন তারা ওই বাঁশ হোক আর কাঠ হোক উল্টে দিয়ে বাম দিক থেকে এবং পিছন দিক থেকে কয়েকটা গুতা দিয়েছে। আমরা বাসায় আসার আগ পর্যন্ত তো বুঝতে পারছিলাম না যে আব্বুর হাতের অবস্থা কি, বাসায় আসার পরে আমরা যেটা দেখলাম যে আব্বুর হাতের এই জায়গাটা ফুলা খুব ভালোভাবে ফুলে আছে, এই জায়গাটা খুব ভালোভাবে ফুলে আছে এবং ঘাড়ের পিছনে এই জায়গাটা খুব ভালোভাবে ফুলে আছে, এবং এই বাম হাতকে এখনো উনি এরকম বাঁকা করতে পারতেছেন না, এইভাবে সোজা করেই রাখতে হচ্ছে, ব্যথা এখনো প্রচন্ড আছে। তো শুধু একটা বা দুইটা নয়, অনেকগুলোই তারা আঘাত করেছে, যেটা বাসায় আসার পর আমরা বুঝতে পারতেছি, যেটা আব্বু পরিবেশ পরিস্থিতির আলোকে ও সময় খেয়াল করতে পারেনি যে আসলে আব্বুকে মেরেছে কয়টা। কিন্তু সবচেয়ে যেটাতে বেশি আব্বু আঘাত পেয়েছে সেটা হচ্ছে হাতের কনুয়ে, এবং ওই সময় আব্বু খুব অস্থিরতা বোধ করছিল, ব্যথার যন্ত্রণায় এত জোরে তারা আঘাত করেছে ওই জায়গা। এবং আব্বুর ভাষায় যারা মারছিল তাদের চেহারায় প্রচন্ড রাগ এবং ক্ষোভ দেখা যাচ্ছে, যে প্রতিশোধমূলক ব্যক্তিগত প্রতিশোধমূলক যেরকম আক্রমণ হয় সেরকম, যে মেরেই ফেলে দিবে আজকে এরকমই চিন্তা ভাবনা চেহারাতে মনে হচ্ছিল তাদের। তো যখন আব্বুকে মার শুরু করেছে পিছন দিক থেকে এবং বাম দিক থেকে, তখন এবার ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর গিয়ে গাড়ি বন্ধ করে দিয়ে আবার বাইরে চলে গেছে। ততক্ষণে মসজিদে মানুষজনের কাছে খবর পৌঁছে গেছে এই অবস্থা, মানুষজন বের হয়ে চলে এসেছে। তো এই ভয়াবহ ঘটনা, এটা গেল ঘটনার বিবরণ। ঘটনার বিবরণের পরে যেগুলো জরুরি কথা সেটা হচ্ছে যে আমরা আজকে এই মানববন্ধন বা প্রতিবাদ সভায় কেন দাঁড়িয়েছি, এটার আমাদের মৌলিক কথা থাকবে দুইটা। এক, আমরা নিজেদের অবস্থানও প্রকাশ করতে চাই যে আমাদের যারা জনগণ আছে তারা হচ্ছে শান্তিপূর্ণ, আমাদের মসজিদে এসে কেউ মার খেয়ে যাবে এই রেকর্ড আমাদের ইতিহাসে নাই, কি বলেন? এবং আমাদের অঞ্চলে অন্য কোনো আলেম ওলামা আসবে আর আমরা আইন হাতে তুলে নিয়ে তাকে মারতে যাব এই রেকর্ড আমাদের নাই, এবং আমরা এই স্বভাবে বিশ্বাসী নই। আমরা যেমন এই অবস্থার বহিঃপ্রকাশ ঘটাতে এসেছি এবং দেশবাসী মানুষজন সকলকে বলতে চাই যে এই দেশ সবার, আপনারও আমারও
গণতান্ত্রিক দেশ, আপনিও মুসলমান, আমিও মুসলমান। মুসলমান মুসলমানে মতবিরোধ, মাসালা মাসাইলে পার্থক্য, মতভেদ থাকতেই পারে। আপনি আস্তে আমিন বললেন, আমি জোরে আমিন বললাম, আপনি নাভির নিচে হাত পাতলেন, আমি বুকে হাত পাতলাম, এটা থাকতেই পারে। কিন্তু ইসলামে কোথাও বলা নাই যে কাউকে জোরপূর্বক, প্রহারপূর্বক তাকে আপনার বিধান মানাতে হবে। এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকেও দেন। তাহলে আপনি কে এই জিনিস বাস্তবায়ন করার? আর যখনই মানুষজন তার নিজ নিজ মতামত পেশ করবে, প্রকাশ করবে, আপনিও আপনার মতামত প্রকাশ করবেন দলিল দিয়ে, যার যেটা ভালো লাগবে সে সেটা গ্রহণ করবে। আজকে এত হাজারো মানুষ আছে, কেউ যদি আমার কথা না শুনে আমি কি তাকে মারতে যাব? আমি আমার কথা যুক্তি দিয়ে পেশ করলাম, যার ভালো লাগবে সে মানবে, যার ভালো লাগবে না মানবে না। এটাও ইসলামের বিধান, এটাও দেশেরও বিধান। আপনি আপনার মাযহাব মানহাজের প্রচার করবেন, আমি আমার মাযহাব মানহাজ আকীদার প্রচার করব, কিন্তু এই প্রচারকে কেন্দ্র করে আপনি আমার উপর হাত তুলবেন, আমি আপনার উপর হাত তুলব, এটা চরম পর্যায়ের অন্যায় এবং চরম পর্যায়ের নিকৃষ্ট জঘন্যতম কাজ। এবং এই সংস্কৃতি যদি একবার গড়ে ওঠে, আল্লাহ না করুক, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, বাংলাদেশের মাটিতে যদি এই সংস্কৃতি একবার গড়ে ওঠে, তো গৃহযুদ্ধ হতে সময় লাগবে না। বাহুর বাহুর জোর কি শুধু আপনার আছে? আমাদের কি বাহুর জোর নাই? সিলেটের মাটিতে না হয় আপনি একাই পেয়েছেন, ওখানে না হয় আক্রমণ করলেন, আর কি বাংলাদেশে কোথাও আহলে হাদিস নাই? চাঁপাইনবাবগঞ্জের মাটিতেই আছেন, এখানে ঘরে ঘরে আহলে হাদিসের সন্তান আছে, তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে, এরকম মানুষ আছে। তো এই পরিবেশ যেন আমরা সৃষ্টি না করি, যেই পরিবেশে পারস্পরিক সংঘাতে রূপ নিবে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর আজ যে অবস্থা, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, যেগুলোতে এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে মাযহাব মাসলাক আকীদা নিয়ে বিভিন্ন রকমের কুফরি কাফের ফতোয়া দিয়ে অস্ত্র উত্তোলন করে রক্ত প্রবাহিত করছে, এই ন্যাক্কারজনক ভয়ঙ্কর ঘটনা যেন আমাদের এই স্বাধীন শান্তিপূর্ণ বাংলাদেশের মাটিতে না ঘটে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে সরকার মহোদয়ের সতর্ক দৃষ্টি থাকা উচিত, দেশের যারা বড় বড় আলেম ওলামা আছেন তাদের উপর এই ধরনের আক্রমণ ঘটলে দেশের শান্তি শৃঙ্খলার ক্ষতি। সুতরাং সরকারের জরুরি ভিত্তিতে উচিত সে যে মাযহাবের যে মাসলাকেরই আলেম ওলামা হোক তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা। তারা কোথায় যাচ্ছেন, কোথায় অনুষ্ঠান প্রোগ্রাম করতেছেন, সেই অনুষ্ঠান প্রোগ্রামে পুলিশ প্রোটেকশন দিয়ে হোক, প্রশাসনিক নিরাপত্তা দিয়ে হোক, গোয়েন্দা বাহিনী দিয়ে হোক, সবকিছু দিয়ে হোক, যারা এদেশের বড় পর্যায়ের আলেম ওলামা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা আমি মনে করি সরকারের গুরুত্বপূর্ণ জিম্মেদারি, সরকারের নিজের স্বার্থেই এটা গুরুত্বপূর্ণ জিম্মেদারি। এবং তৃতীয় যে বক্তব্য আমাদের পক্ষ থেকে আমরা পেশ করতে চাই সেটা হচ্ছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে উদারতার পরিচয় দিয়েছে তার গতকালকের বক্তব্যে এবং ঘটনা ঘটার পর থেকে না এখন পর্যন্ত, এই উদারতা থেকে বাংলাদেশের সকল মাযহাব মাসলাকের আলেমের শিক্ষার জন্য অনেক কিছু রয়েছে। আপনি দেওবন্দি হন, বেরেলভী হন, জামাত ইসলাম হন, চরমোনাই পীরের অনুসারী হন, যারই হন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গতকালকের এই উদারতা থেকে আমি মনে করি সকলের শিক্ষা রয়েছে। আপনারা নিজ নিজ জনগণের মধ্যে, নিজ নিজ অনুসারীর মধ্যে এই উদারতার বাতাসটা ছড়িয়ে দিন যে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হত্যা করার জন্য আমরা হামলা করালাম, আক্রমণ করালাম, কেউ না কেউ তো করিয়েছে। পুরো ঘটনা দেখে এটা স্পষ্ট ভাবে প্রমাণ হয় যে কারো না কারো ইন্ধন তো অবশ্যই আছে, এবং পেপার পত্রিকায় অনেক দল গ্রুপের নাম পর্যন্ত এসেছে, তাদের কর্মী সংগঠনের নাম পর্যন্ত এসেছে। এইরকম একটা মানুষের উপর প্রাণনাশক হামলা চালানোর পরেও সে যে উদারতা দেখিয়ে সকলকে মাফ করে দিয়েছে এবং তাদের যে তিনি বিচার বা শাস্তি তিনি যে চাচ্ছেন না, এই যে উদারতা, এই উদারতা থেকে আপনাদের শিক্ষা রয়েছে। আপনারা সেই শিক্ষাটা নিয়ে নিজে উদার হওয়ার চেষ্টা করেন, অন্তরগুলো থেকে সংকীর্ণতা মুছে দেন, অন্তরগুলোকে প্রশস্ত করেন। যদি জোর দেখাতে হয় দলিলের জোর দেখান, কি বলেন? যদি পাওয়ার দেখাতে হয় যুক্তিতর্কে পাওয়ার দেখান। বাংলাদেশে কত মাঠ আছে, কত অনুষ্ঠান আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, মিডিয়া আছে, আপনাকে তো কেউ আটকিয়ে রাখেনি, আপনি আপনার যুক্তি দলিল দিয়ে সেখানে আপনি আপনার পাওয়ার দেখান।
আপনি বাহুর জোর কেন দেখাতে গেলেন? আপনি কি জানেন না একজন মুসলমানের উপর আঘাত করা তো দূরে থাক, একজন মুসলমানের ধন সম্পদ দুটে নেওয়া তো দূরে থাক, একজন মুসলমানের মান সম্মান গীবত নিন্দা অপবাদ দেওয়াও ইসলামে হারাম, এমন পর্যায়ের হারাম যেমন কাবাঘর হারাম। কাবাঘরকে ভেঙে দিলে যত গুনাহ হবে একজন মুসলমানের গায়ে হাত তুললে তার চেয়ে বেশি গুনাহ। শুধু তাই নয়, অপর মুসলমানকে কেউ হুমকি পর্যন্ত দিতে পারে না, মারা দূরে থাক, হুমকি পর্যন্ত দিতে পারে না যে আমি তোমাকে মারবো, আমি তোমাকে এই করব সেই করব। এটা হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম। এখানেও যদি কোনো কিছু করতে হয়, যেমন কেউ বিবাহিত অবস্থায় জেনা করেছে তার যদি রজম করতে হয়, কেউ যদি আরেকজনকে হত্যা করে তার যদি হত্যা বাস্তবায়ন করতে হয়, এটা রাষ্ট্র করবে, সরকার করবে, আইন রয়েছে, প্রশাসন রয়েছে, তারা করবে, এটা আমি আপনি হাতে তুলে নিতে পারি না। সুতরাং হ্যাঁ আমার ভাইয়েরা, আমি অন্য মাজহাব এবং মাসলাকের ভাইদেরকে ইমানের এই জোরালো আহ্বান দিতে চাই যে হ্যাঁ আমার ভাইয়েরা, আপনারা ইমানের দোহাই দিয়ে আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোহাই দিয়ে বলতেছি, আলেম ওলামাদের উপর হাত তোলাকে ইবাদত বানায়েন না, নাউজুবিল্লাহ। আলেম ওলামার উপর হাত তোলাকে, অপর মুসলমানের উপর হাত তোলাকে নেকির কাজ বানায়েন না, অপর মুসলমানের উপর হাত তোলাকে ভালো কাজ হিসেবে গণ্য করিয়েন না, নিজের অনুসারীদেরকে এদিকে আহ্বান করিয়েন না। এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে, অনেক কষ্টে আমরা এই দেশ স্বাধীন করেছি, এই দেশে আপনার যদি দাওয়াত দেওয়ার থাকে আপনি দাওয়াত দিবেন, কিন্তু শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন না প্লিজ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে যে মৌলিক জিনিসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করলাম, তার মধ্যে এক নম্বরে হচ্ছে সিলেটের ঘটনার বিবরণ, এবং সেই ঘটনা একটি পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল। দ্বিতীয়ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের উদারতা। তৃতীয়ত আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি, আমরা দাঁড়িয়েছি যে আমরা এই ধরনের ঘটনায় বিশ্বাসী নই এটা বলতে, এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয় সেটা বলতে, এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এমনকি আমি দাবি করব আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বারো যারা বড় বড় আলেম ওলামা দল গ্রুপ রয়েছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য কিন্তু আমরা এখনো পাইনি, এবং যাদের নাম পেপার পত্রিকায় এসেছে তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাইনি। তাহলে কি এই বিষয়টা ছেলে খেলামো যে আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মারবে তার মানে কিছুই না, কালকে আরেকজনকে মারবে, হত্যা করে দিলেও কিছু না, আরেকজন আলেম ওলামার গায়ে হাত তুলবে, বিষয়টা যেন এরকম না হয়। আপনাদের সকলের উচিত নিজ নিজ অবস্থানটা পরিষ্কার করা। আমি জানি অনেক আলেম ওলামা ব্যক্তিগত ভাবে তাদের অবস্থান পরিষ্কার করেছেন এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা সঠিক কাজটি করেছেন, তারা ইমানের পরিচয় দিয়েছেন। আমি তাদেরকে অন্তরস্থল থেকে তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু দেশের বড় বড় সংগঠন রয়েছে, দল রয়েছে, তাদেরও এই ঘটনায় চরম পর্যায়ের প্রতিবাদ থাকা উচিত এবং নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত, যাতে অন্তত তাদের অনুসারীরা না মনে করে যে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হামলা করে ঠিক হয়েছে। আপনি যদি এই ঘটনার প্রতিবাদ না জানান তা আপনার অনুসারীরা মনে করে বসতে পারে যে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হামলা করে ঠিক হয়েছে, তখন কিন্তু দেশ কিন্তু আর নিরাপদ থাকবে না। আপনি আজকে হামলা করেছেন, কালকে হামলা করবেন, চুপচাপ সবাই বসে থাকবে, কয়দিন আমরা মানুষকে ধৈর্য সবর উদারতার কথা বলে বসিয়ে রাখবো? তখন কিন্তু জোর করলেও মানুষকে বসিয়ে রাখা যাবে না, তখন কিন্তু দেশের অবস্থা ভয়াবহ এবং খারাপ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা দল এবং সংগঠনকে নিজ নিজ জায়গা থেকে এই ধরনের ন্যাক্কারজনক হামলা বাংলাদেশের মাটিতে আর দ্বিতীয় কোনো আলেমের সাথে যেন না ঘটে, এই বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি। এবং পরিশেষে আমি দেবীনগরের মানুষের কাছে এই কথাটি ক্লিয়ার করতে চাই, দেবীনগর হচ্ছে আহলে হাদিসদের ঐতিহাসিক অঞ্চল। আজ এখানে যে মাদ্রাসার হাজার ছাত্র উপস্থিত হয়েছে, এই মাদ্রাসা সোয়াশো বছরের, ১২০ বছরের পুরাতন আহলে হাদিস মাদ্রাসা, এবং দেবীনগর চাঁপাইনবাবগঞ্জ আহলে হাদিসদের ঘাঁটি আদিকাল থেকে পরিচিত, এবং মাওলানা শাহ ইসমাইল শহীদ এবং মাওলানা সৈয়দ আহমদ বেরেলভী এবং তাদের অনুসারীদের পদচারণা এই অঞ্চলগুলোতে ছিল বলে ঐতিহাসিক ভাবে প্রমাণ পাওয়া যায়। তো দেবীনগরের মানুষ আজ তাদের আকীদা এবং আমলের এবং আজ তাদের অন্তরের অন্তরস্থলের যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, আমরা এই ভালোবাসা এই বহিঃপ্রকাশকে ধরে রাখতে চাই এবং আমরা যেন এটাকে ভালো কাজে লাগাই। শুধু আবেগ দিয়ে আজ এখানে আসলাম, এখান থেকে শেষ হয়ে গেল, বিষয়টা যেন এমন না হয়। ভালো কাজে লাগাই মানে আজকে আমরা এখানে যারা এসেছি তারা কি সবাই কোরআন পড়া জানি? তাহলে আজ যদি এখানে এসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভালোবাসায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি, কোরআনের ভালোবাসায় আমরা মসজিদে গিয়ে কি কোরআন শিখতে পারি না? আমাদের আবেগকে, আগ্রহ, ভালোবাসাকে আমাদের ভালো কাজে লাগাতে হবে। আমাদেরকে আল জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে, মাসিক আল ইহতিসামের জন্য দোয়া করতে হবে, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য দোয়া করতে হবে,
নিজেদের জ্ঞান, নিজেদের বিবেক, নিজেদের দাওয়াতি কার্যক্রম বাড়াতে হবে। কেন দাওয়াতটাই কিন্তু আসল, দাওয়াতটাই কিন্তু মূল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে সকালে এক বক্তব্যে বলেছেন যে আমি বেঁচে থাকি মরে যাই তাতে আসে যায় না, আমি জাতির সম্পদ এটা বলিনি, কিন্তু আমি যে দাওয়াতের জন্য মারছিলাম ওই দাওয়াতটা জাতির সম্পদ, ওই জামিয়া সালাফিয়া জাতির সম্পদ, ওই মাসিকাল ইহতেসাম জাতির সম্পদ। তা আমাদেরকে কিন্তু, আমরা যদি সত্যি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসি, আমাদের কিন্তু ওই দাওয়াতটা ধরে রাখতে হবে যে দাওয়াতের জন্য তিনি আজ সিলেটের মাটিতে মার খেয়েছেন। আপনারা কি বলেন দিনে ভাইয়েরা? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এবং আজকেও আমাদের সাথে গাড়ি আছে, ওখানেও আপনারা দিনী দাওয়াতের সার্বিক বই, পুস্তক, পত্রিকা সবকিছুই পাবেন। আপনারা আপনাদের এই আবেগ, এই ভালোবাসাকে দোয়ার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে হিসেবে পরিণত করুন, যেটা আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসার শায়েখ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উদাত্ত আহ্বান। তিনি জোরালো কণ্ঠে বলেছেন যে আমি মরে যাই বেঁচে থাকি তাতে আসে যায় না, জামিয়া সালাফিয়া জাতির সম্পদ, মাসিকাল ইহতেসাম জাতির সম্পদ, আর আমি যে দাওয়াতের জন্য মার খেয়েছি এই দাওয়াত জাতির সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সহি আকীদার দাওয়াতকে আরো জোরদার করার, জামিয়া সালাফিয়ার প্রতি আমাদের ভালোবাসা এবং এই দেবীনগর মাদ্রাসা, যেটা আসলে তার পিতৃস্থানের একটা বিশেষ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের ভালোবাসা, দোয়া, সহযোগিতা বৃদ্ধি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। একটা ছোট্ট ঘোষণা, আগামীকাল আল জামিয়া সালাফিয়ার মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে এই বিষয়গুলো পেশ করার জন্য। আপনারা যাদের পক্ষে সম্ভব জোহরের আগে আগে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মাঠে আপনারা পৌঁছে যাবেন, এবং আগামীকাল জোহরের পরে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করুন আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মাঠে আগামীকাল জোহরের মধ্যে। যারা শুনছেন, যারা দেখছেন, যারা উপস্থিত আছেন, সকলের দাওয়াত রইল। আর দেশ বিদেশে যারা যেখান থেকে মানববন্ধনের মাধ্যমে হোক, শান্তি সুশৃঙ্খল ভাবে হালাল উপায়ে, যারা যেখানে এই জিনিসটার প্রতিবাদ জানাচ্ছেন, আমরা তাদের অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই। যেন মানুষ এই বিষয়টাকে হালকা না মনে করে, যেন মানুষ এই বিষয়টাকে গুরুত্ব দেয়, সরকার এই বিষয়টাকে গুরুত্ব দেয়, এবং এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। এই জন্য আপনারা যে অবস্থানগুলো গ্রহণ করছেন আমাদের অজান্তেই, আমরা জানি না, কালকেও দুই তিন জায়গায় মানববন্ধন হয়েছে, আমরা রাত্রে দেখতে পাচ্ছি সেগুলোর ছবি, কুমিল্লাতে হয়েছে, গোবিন্দগঞ্জে হয়েছে, যেটা আমাদের জ্ঞানের অজান্তে, জানতের বাইরে। এবং আজকেও দেখলাম কুমিল্লায় আর এক জায়গায় মানববন্ধন হয়েছে, এটাও আমরা জানি না। এবং আজকে সিলেটের মাটিতে হচ্ছে, আজকে দেবীনগরে হচ্ছে, এরকম প্রত্যেকটা জেলায় নিজ নিজ অবস্থান থেকে আপনারা এই ঘটনা নিন্দা এবং প্রতিবাদ জানান। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।